ভোলা লালমোহনে পেট জোড়া লাগা যমশ শিশুর জন্ম হয়েছে মঙ্গলবার রাতে উপজেলা শহরের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে যমজ দুই শিশুর জন্ম দেন মিতু বেগম নামের এক নারী মিতু বেগম উপজেলার মুন্সির হাওলা গ্রামের রাজমিস্ত্রী বিল্লাল হোসেনের স্ত্রী তার পরিবারের লোকজন জানান মঙ্গলবার সন্ধ্যায় মিতু বেগমের প্রসব বেদনা উঠলে দ্রুত তাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করানো হয় পরে রাত আটটার দিকে অস্ত্রোপ্রচারের মাধ্যমে যমশ শিশুর জন্ম হয় তবে দুই শিশুর পেটের অংশটি জোড়া লাগানো চিকিৎসকরা জানিয়েছেন মা ও নবজাতকেরা এখনও পর্যন্ত সুস্থ আছেন